আমরা যে সিরিয়ালের জগতে কাজ করি, এই সিরিয়ালের জগতে বিভিন্ন সিরিয়ালের একটা না একটা করে মজার ঘটনা থাকে, এবং আমরা যখন কাজ করি তখন সেই সিরিয়ালটা প্রোডাকশন হাউস, প্রডিউসার, কলাকুশলী এবং ইউনিট সবাই মিলে কিন্তু একটা পরিবার হয়ে ওঠে, এবং সেই পরিবার এক বছর, দু বছর, তিন বছর, চার বছর, পাঁচ বছর, বিভিন্ন সিরিয়াল বিভিন্ন বছর চলে। তো সেই রকম সেই পরিবার সুন্দরভাবে সেই সময়টা কাটায়, এবং আমাদের মনের মণিকোঠায় মেমোরি হিসাবে থেকে যায় সেই সিরিয়ালের স্মৃতিগুলো। এই কিছু ক্লিপ আমার পুরনো ল্যাপটপে ছিল, সেগুলো নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক মানুষ হয়তো এই ছবির মধ্যে যারা আছেন আজ নেই, তবুও তাদেরকে মনে পড়ে যায় এই ছবিগুলি দেখলে। আমি 2015 সালের পূজোর পর এই সিরিয়ালটি নতুন শুরু হয়েছিল, এবং এই সিরিয়ালটি শুরু হয়েছিল সমুদ্রের তীরে আউটডোর শুটিং দিয়ে, এবং মন্দারমণিতে প্রথম সিরিয়ালের প্রথম দিনে শুটিং হয়েছিল। এবং এই সিরিয়ালে অনেক আউটডোর শুটিং হয়েছিল, মন্দারমণি, বকখালি, চন্দননগর এবং পুরী, কোণারকের সান টেম্পল, চন্দ্রভাগা সি বিচ, রামচণ্ডী ঘাট, এই বিভিন্ন জায়গায়, পুরীতে উদয়গিরি শুটিং হয়েছিল। মন্দারমণিতে শুটিং করতে যাওয়ার সময় আমাদের সঙ্গে ছিল একটি হুডকলা জিপ, সেটাতেই প্রথম শুটিং ছিল। হিরোর এন্ট্রি ছিল ওই হুডকলা জিপে, এবং তার বন্ধুবান্ধবদের নিয়ে প্রথম নায়িকাকে সে দেখতে পাবে। তো যথারীতি আমি মালিকের সাথে কথা বলে হুডকলা জিপসি গাড়িটা নিয়ে রীতিমতো পৌঁছে গেলাম মন্দারমণিতে। শুটিংও হলো, কিন্তু এই জিপসির একটা প্রবলেম ছিল, মাঝে মধ্যে এই জিপসিটা বন্ধ হয়ে যেত স্টার্ট। তো একবার সমুদ্রের ধারে শুটিং করছি জিপসি দিয়ে, এবং যে জায়গাটায় শুটিং করছি সমুদ্রের জল তো দুপুরের পর নিচে নেমে যায়, তারপর আস্তে আস্তে ওপরে দিয়ে উঠতে থাকে, তখন জিপসিটা স্টার্ট বন্ধ হয়ে গেছে সমুদ্রের তীরে, জল আস্তে আস্তে ওপরে উঠছে। আমরা ভয় পাচ্ছি যে স্টার্ট হচ্ছে না গাড়ি, কি করব, তুলতে হবে, সামনে সামনে ক্রেনও নেই, এবার কি হবে। আমরা জানতে পেরেছিলাম ওখানে একটি জেনারেটর গাড়িও আগে সমুদ্রের তলে চলে গেছিলো বহু বছর আগে, ভয়ও পাচ্ছিলাম। তারপরে কোনো রকম সবাই মিলে ঠেলে সেই গাড়িটিকে আমরা পাড়ে নিয়ে এলাম। তারপর রাস্তায় শুটিং, গাড়িটা মাঝে মধ্যেই স্টার্ট বন্ধ হয়ে যায়, শুটিং শেষ করলাম আমরা, তারপরে ফেরার পালা। ফেরার সময় আমিই ওই গাড়িতে আসছিলাম ফিরে, কারণ যেহেতু মালিক গাড়িটা আমার দায়িত্বে ছেড়েছিল। তারপর আসার পথে জানতে পারলাম ড্রাইভার নাকি খাওয়া দাওয়ার পরে এক ঘন্টা মতো ঘুমাতেই হয়, নইলেও গাড়ি চালাতে পারে না। তো আমরা আসার পথে কোলাঘাটে মোটামুটি খাওয়া দাওয়া করলাম, ওর বক্তব্য ছিল এক ঘন্টা ঘুমাবেও। পরের দিন সকালে শুটিং, তখন রাত 12:30 বাজে। তো আমি ড্রাইভারকে বললাম তুমি এক ঘন্টা ঘুমিয়ে নাও। তারপর দেখছি ড্রাইভারটা একটু চোখ লাগিয়েছে, হঠাৎ আবার ঠিক 10 মিনিট পর ড্রাইভারকে দেখে বলি যে তুমি 2 ঘন্টা হলো ঘুমিয়ে পড়েছো, এরপর যেতে হবে, নইলে কিন্তু কাল সকালে শুটিংয়ে প্রবলেম হবে। ড্রাইভারটা এত ঘুমের ঘোরে ছিল, সে তখন বলল যে হ্যাঁ দাদা আমি অনেকক্ষণ ঘুমিয়ে ফেলেছি, এরপরে চলুন চলে যাওয়া যাক। এরপর বকখালি আউটডোর শুটিং, একদিনের শুটিং ছিল কালী পুজোর দিন, মনে পড়ে নামখানা থেকে ভেসেলে গাড়ি পারাপার করা হতো। আমাদের শুটিং ওখানে শেষ হয়ে গেছিলো বিকেল বিকেল। তারপরে ফেরার পালা, ফেরার সময় মজার ঘটনা ঘটে, সামনেই নামখানাতে একটি কালী পুজোও হচ্ছিল, সেখানে সমস্ত গাড়ি আমাদের লাইন দিয়ে দাঁড়িয়ে ভেসেলের অপেক্ষায়, এবং রাত 8টা না 8:30টার সময় লাস্ট ভেসেল পার হয়। তারপরে কিন্তু কোনোভাবেই গাড়ি পার করার কোনো ব্যবস্থা নেই, এখন অবশ্য ব্রিজ হয়ে গেছে ওখানে, কিন্তু তখন কোনো ব্যবস্থা ছিল না, ভয়ও ছিলাম। অনেকগুলো গাড়ি গেছিল, প্রায় 10টা মতো, তো সমস্ত গাড়ি ঠিকঠাক করে পৌঁছানোর দায়িত্ব আমাদের, এবং চিন্তায় ছিলাম একটি গাড়িকে ট্রেস করা যাচ্ছিল না। তো তারপরে আমরা অনেক চেষ্টা করার পর ট্রেস করতে পারি, এবং সমস্ত গাড়ি ঠিক সময়ে পার হয়ে যায়, কিন্তু যতক্ষণ না পার হচ্ছিল ততক্ষণ কিন্তু খুব টেনশনে ছিলাম। এরপর পুরীতে শুটিংয়ের সময় অনেক মজার ঘটনা ঘটে, সেইগুলো শেয়ার করতে গেলে অনেক সময় লেগে যাবে, পরে কোনো একদিন কোনো ভিডিওতে
আপনাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।